স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি মায়েন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্জর্যর বুকগুলো দেখতে পেয়ে আজকে আলোচনা করবো এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন আনসার নিয়ে আপনারা অনেকেই বলেছেন এখানটাতে আপনারা নাম্বার পান না অথবা নাম্বার কম পান তো আমি আজকে দেখাবো কি করলে আপনারা দশে দশ পাবেন সাথেই থাকুন প্রশ্ন উত্তর করার সময় আপনাদের দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথমটা হলো ফলো দ্য কোশ্চেন্স টেন্স অর্থাৎ প্রশ্নের যে টেন্সটা দেয়া থাকবে সেটাই আপনাদেরকে ফলো করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে প্যারাফ্রেজ ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে প্যারাফ্রেজ করতে হবে প্রথমটা বোঝাতে খুবই সহজ অর্থাৎ প্রেজেন্টেন্সে থাকলে আপনি উত্তরও করবেন প্রেজেন্টেন্সে টেন্সে পাস্ট টেন্সে থাকলে আপনিও পাস্ট টেন্সে উত্তর করবেন এমন হতে পারে যে টেক্সটটা রয়েছে পাস টেন্সে কিন্তু প্রশ্নটা করা হয়েছে প্রেজেন্টেন্সে সেই ক্ষেত্রেও আপনি প্রশ্নকেই ফলো করবেন অর্থাৎ আপনাকে প্রেজেন্টেন্সি উত্তর করতে হবে যদি এমন হয় টেক্সট পাস টেন্সে রয়েছে আপনিও পাস উত্তর করে দিলেন তা কিন্তু হবে না অর্থাৎ প্রশ্নে যে টেন্স আপনাকে সে টেন্সেই উত্তর করতে হবে দ্বিতীয়টা হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে প্যারাফ্রেজ মানে হলো টেক্সট যা বলেছে আপনিও তাই বলবেন তবে আপনার নিজস্ব ভাষা ব্যবহার করবেন কোনো ক্ষেত্রে যদি নিজস্ব ভাষা ব্যবহার করতে সমস্যা হয় বা করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ধরেন ভার্বটা পরিবর্তন করে একটি সিনোনিমাস ভার্ব ব্যবহার করলেন অথবা সেন্টেন্সের প্যাটার্নটাকে আপনি ভেঙে লিখলেন যেমন সেন্টেন্সটা দেওয়া রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স আপনি সেখানে সিম্পল অথবা কম্পাউন্ড করলেন অথবা দেয়া রয়েছে সিম্পল আপনি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করলেন এরকম করতে পারেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে বোঝাতে হবে যে আপনি আপনার ভাষা ব্যবহার করেছেন এবার চলুন প্রশ্নের ধরনগুলোর সম্পর্কে আমরা একটু পরিচিত হই প্রথম প্রশ্নটা হলো ডেফিনেশন টাইপ তারপরে ইনফরমেশন টাইপ তারপরে হচ্ছে রিয়েলাইজেশন টাইপ প্রথম যে প্রশ্নের ধরনটা সেটা হচ্ছে ডেফিনেশন টাইপ প্রশ্ন এই ডেফিনেশন টাইপ প্রশ্নগুলোতে আমরা তেমন করে পরিবর্তন করতে পারি না আমরা এখানে অ্যাট বেস্ট শুধুমাত্র ওই ভার্বটাকে পরিবর্তন করে আমরা সেখানে একটি সিরোনিমাস ভার্ব ব্যবহার করতে পারি আর সেন্টেন্সটা যদি বড় হয় তাহলে সেটাকে ভেঙে দুইটা বাক্য বা তিনটা বাক্য করতে পারি এরকম ডেফিনেশন টাইপ প্রশ্নে আমাদের তেমন কিছু করার থাকে না দ্বিতীয়ত হচ্ছে ইনফর্মেশন টাইপ প্রশ্ন ইনফরমেশন টাইপ প্রশ্নগুলোতে আপনার টেক্সটের একটি নির্দিষ্ট জায়গা থেকে একটি প্রশ্ন করা হয় সেখান থেকে জানতে চাওয়া হয় ওখানে কি বলা হয়েছিল তা আপনি প্রশ্নের সাথে মিল রেখে লাস্টে শুধু ওই ইনফরমেশনটা এনে বসিয়ে দেবেন এটাই হলো কাজ এখানে সাধারণত এক বাক্যে উত্তর করে দিলেই হয়ে যায় আর তারপরেরটা হচ্ছে রিয়েলাইজেশন টাইপ প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে ট্রেকি এবং এই প্রশ্নটার মাধ্যমে আসলে জানতে চাওয়া হয় আপনি আসলে টেক্সটটা কতটুকু বুঝেছেন যেমন ধরেন আপনি কি মনে করেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা হোয়াট ডু ইউ থিঙ্ক এরকম ধরনের প্রশ্ন করা অথবা ডু ইউ থিঙ্ক তারপরে এরকম বলা হয় একটি কথা সেই স্টেটমেন্টের উত্তর সরাসরি টেক্সটে দেয়া থাকে না অর্থাৎ আপনারা যারা সৃজনশীল করেন উচ্চতর দক্ষতার মতো অর্থাৎ এখানে সরাসরি দেয়া থাকবে না আপনার যে অ্যানালিসিস সেটা থেকে আপনি সেখান থেকে পার্সিভড কি করলেন সেটাই বোঝার জন্য এই প্রশ্নটা করা হয় এই প্রশ্নটা চমৎকার এবং এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট কারণ এখানে আপনার নিজে থেকেই লিখতে হবে এবার চলুন আমরা প্যাসেজ থেকে প্রশ্ন সলভ করি সলভ করতে করতে আমরা আরও ডিটেইল কথা জানব এরকম একটি প্যাসেজ দেয়া থাকবে যেমন ধরুন এখানে এই প্যাসেজটি নেওয়া হয়েছে হলো আপনার ইউনিট নাইন লেসন ওয়ান থেকে এটা হলো পড়া এই ডায়াসপোড়া সম্পর্কিত প্যাসেজ এটা হলো চিটং বোর্ড আপনার দু সালে এই প্রশ্নটা এসছিল তো এই বোর্ডের এই প্রশ্নটার আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখি এই প্রশ্নগুলো মূলত এসেছিল প্রথম প্রশ্নটা আসে নাই তবে টেস্ট পেপার থেকে আমি এটা নিয়েছি এই ধরনের প্রশ্ন এখান থেকে হয় প্রথম প্রশ্নটা দেখুন ওয়াট ডাস পরা রেফা টু অর্থাৎ পরা বলতে কি বোঝানো হয় অর্থাৎ এখানে যদি এভাবেও হতো ওয়াট ইজ পরা সে একই হতো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডায়াসপোড়া সেই একই কথা হতো তাহলে এটা হচ্ছে সেই ডেফিনেশন টাই প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা করা হলো যে এখানে ডায়াসপোরা বলতে কী বুঝায় বা ডায়াসপোরা কী তাহলে চলুন আমরা টেক্সটে আবার প্রবেশ করি তো এখানে বলেছে দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড টু রেফার টু পিপল হু হ্যাভ লেভ দেয়ার হোম ল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আয়দার বিকজ দে ওয়ার ফোস টু ডু সো ওর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন মানে হলো ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল ড্যাস পরা ব্যবহৃত হয় টু রেফার টু পিপল ওই মানুষগুলোকে রেফার করতে ওই মানুষগুলো সম্পর্কে বলার জন্য হু হ্যাভ লেভ দ্য হোম যারা তাদের হোমল্যান্ডকে ত্যাগ করেছে অ্যান্ড সেটলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্যত্র বা অন্য জায়গায় তারা সেটল হয়েছে আই দ্য বিকজ দে ওয়ার ফোর্স টু ডু সো হয় তাদেরকে বাধ্য করা হয়েছিল সেটা করতে অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন অথবা তারা নিজেরাই সেখান থেকে চলে গিয়েছিল তো ডায়াসপোড়া বলতে আসলে কি বোঝায় একটি গ্রুপ অফ পিপল একটি কমিউনিটি যখন একটি জায়গা থেকে আরেকটি জায়গা পৃথিবীর একটি জায়গা থেকে বা একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে বাধ্য হয় অথবা তারা স্বেচ্ছায় চলে যায় একটা কমিউনিটি হতে হবে একজন দুজন হলে হবে না তাহলে সেটা হয় ডায়াসপোড়া যেমন একটি বেস্ট এক্সাম্পল বর্তমানে আমাদের দেশে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে মিয়ানমার থেকে এটা হচ্ছে একটি ডায়াসপোড়ার এক্সাম্পল আবার বাংলাদেশিরাও আপনার ইংল্যান্ডে তিরিশের দশকে এই বিশেষ করে সিলেট অঞ্চল থেকে প্রচুর লোক ইংল্যান্ডে যে ওখানে বসবাস শুরু করে তো ওখানে একটি বাঙালি একটি ডাস পড়া গড়ে উঠেছে অর্থাৎ বাঙালিরা গিয়েছিল স্বেচ্ছায় কাজ করার জন্য আর মিয়ানমার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে তাহলে সেটা স্বেচ্ছায়ও হতে পারে আবার জোর করে পাঠিয়ে দেওয়া হতে পারে এটাই হচ্ছে মূলত ডায়াসপোরা তো প্রশ্নটা আরেকবার দেখুন এখানে রয়েছে ওয়ার্ড ডাস ডায়াসপোড়া রেফার টু আমরা উত্তরটা এখান থেকে লিখবো ডায়াসপোড়া রেফার্স টু এখানে যে একটি এস যুক্ত করব এই এসটা যুক্ত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই এসটা না দেন তারপরে আপনি যাই লিখুন না কেন কাটা যাবে শূন্য পাবেন সুতরাং এখানে রয়েছে ডাজ মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে ডায়াসপোরা সেই জন্য এখানে রয়েছে ডাজ এই ডাজ এর ইয়েসটাই এখানে এসে যুক্ত হবে তো রেফারের সাথে তো আর ইয়েস যুক্ত হবে না রেফারের সাথে যুক্ত হবে এস তাহলে ডায়াসপোরা রেফাস টু এখান থেকে আমরা শুরু করতে পারি এখন ডায়াসপোরা বলতে কি বোঝায় চলুন না আমরা আবার একটু টেক্সটে যাই এখন দেখুন আমরা এখান থেকে নিয়েছি যে ডায়াসপোরা রেফাস টু পিপল টেক্সটে রয়েছে হু হ্যাভ লেফট দেয়ার হোম ল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড তাহলে এই কথাটা আমরা লিখতে পারি কিন্তু এখান থেকে কি আমরা কোনোভাবে একটু পরিবর্তন করতে পারি আমাদের নিজস্ব ছোঁয়া রয়েছে সেটাকে বোঝানোর জন্য তাহলে এখানে রয়েছে কমপ্লেক্স এটাকে আমরা সিম্পল করে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারি লিভিং দেয়ার হোম ল্যান্ডস অ্যান্ড সেটলিং কথাটা ভালো শোনা যায় না আমরা যদি এখানে একটি লিখি যে গেটিং সেটেলড তাহলে সুন্দর হয় কারণ সেটেলটা মানে তারা স্বেচ্ছায় হয় না তারা সাধারণত মানে অনিচ্ছায়ী তারা অন্যত্র সেটেল হয় তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য গেথিংটা বললে আপনার সেন্সটা একটু ভালো আসে তাহলে ওভারঅল উত্তরটা চলুন আমরা আনসার শীতে দেখি তাহলে আমরা এখান থেকে আমরা পুরো উত্তর যেটা সাজালাম সেটা হচ্ছে যে ডায়াসপোরার এ ফার্স্ট টু পিপল লিভিং দেয়ার হোম ল্যান্ডস গেটিং সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ডেফিনেশনে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নাই তারপরও আমরা যেটুকু পারলাম অর্থাৎ সেন্টেন্সটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স আমরা সেটাকে সিম্পল করার চেষ্টা করলাম এই এবার চলুন আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা অর্থ হচ্ছে তুমি কি মনে করো দেয়ার বিন ম্যাসিভ ডায়াসপোরাস ম্যাসিভ মানে অনেক বিশাল বা অনেক পরিমাণে ডায়াসপোরাস ইন আফ্রিকা মানে আফ্রিকাতেও প্রচুর পরিমাণ ডায়াসপোরা হয়েছে সেটাকে তুমি মনে করো এবার চলুন আমরা একটু টেক্সটে যাই এই এখান থেকে দেখুন দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপরাস ইন আফ্রিকা টু ওভার দ্য সেনচুরিস আয় দ্য বিকজ অফ ওর ও বিকজ অফ দ্য রবিজেস অফ নেচার অর্থাৎ এখানে বলছে যে দেয়ার হ্যাভবিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা মানে আফ্রিকাতেও প্রচুর পরিমাণ পড়া হয়েছে ওভার দ্য সেঞ্চুরিস অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে আয় দ্য বিকজ অফ ওর যুদ্ধের কারণে অথবা বিকজ অফ দ্য রবিজেস অফ নেচার অর্থাৎ রাবিজ মানে হলো ডিস্ট্রাকশন মানে প্রকৃতির যে ডিস্ট্রাকশন খেলামিটিস ন্যাচুরাল খেলামিটিস সেই ক্যালামিটিসের জন্য প্রচুর পরিমাণে ডায়স পড়া হয়েছে তার মানে উত্তরটা হবে ইয়েস তো আমরা উত্তরটা এভাবে করে লিখতে পারি ইয়েস আই থিঙ্ক সো সাধারণত আই থিঙ্ক অথবা আই বিলিভ এই কথাগুলো আমরা বলি হলো স্পোকেন ইংলিশে রিটেন ইংলিশে সাধারণত আমরা এগুলো বলি না সুতরাং এটাকে আমরা ইচ্ছে করলে একটু অ্যাভয়েড করতে পারি আমরা এভাবে লিখতে পারি ইয়েস তারপরে আমি উত্তরটা লিখতে পারি অর্থাৎ আই থিঙ্ক অথবা আই বিলিভ এই কথাগুলো একদম টোটালি অ্যাভয়েড করে লিখতে পারি আবার ইচ্ছা করলে আমরা এভাবেও লিখতে পারি ইয়েস তারপরে আই থিঙ্ক সৌ মানে হলো আপনি যেটা বলেছেন সেটাই এখানে সৌটা হচ্ছে একটি প্রোনাউন এটা রেফার করবে হলো আগে যা বলা হয়েছে তাই মানে আই থিঙ্ক তারপরে হলো যা বলেছেন তাই আই থিঙ্ক সৌ তারপরে থেকে আমরা উত্তরটা শুরু করতে পারি চলুন আমরা উত্তরটা দেখি তাহলে এভাবে করে আমরা উত্তরটা লিখতে পারি ইয়েস আই থিঙ্ক সাউ মানে হলো আপনি প্রশ্নে যেটা বলেছেন এই সৌ বলতে সেটাই বোঝানো হবে তারপরে প্রশ্ন থেকে আমরা ধার নিলাম দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ড ইন আফ্রিকা এই পর্যন্ত দেয়াই ছিল তারপরে আমরা টেক্সট থেকে নিয়ে আসলাম ওভার দ্য সেঞ্চুরি বিকজ অব অথবা আমরা এখানে ডিউ টু লিখতে পারি বিকজ অব আর ডিউ টু একই কথা তবে যদি আপনি চেঞ্জ করতে পারেন সেটাই ভালো তারপরে ওর ওর বিজেস আব দ্য ভিজেস অব নেচার অর্থাৎ প্রকৃতির যে ডিস্ট্রাকশন সেই ডিস্ট্রাকশনের কারণে অথবা যুদ্ধের কারণে এখানে আগে পরে আরও কিছু ছিল আয়দা তারপরে বিকজ সেগুলো আমরা বাদ দিয়ে শুধু একটি লিখলাম বিকজ অব অথবা ডিউ টু ওর ভিজেস অব নেচার অর্থাৎ এই প্রশ্নটি ছিল ইনফরমেশন টাইপ প্রশ্ন এখানে জাস্ট জানতে চাওয়া হয়েছিল যে আফ্রিকাতে পড়া হয়েছিল কিনা তো সেটা আমরা বললাম কেন হলো সেটাও আমরা বললাম এবারে সি নাম্বারের প্রশ্নটা দেখুন ওয়াই হ্যাভ দ্য স্কলার্স বিন স্টার্টিং অ্যাবাথ দ্য ডাসোড়াস উইথ গ্রেট ইন্টারেস্ট তো এখানে বলেছে ওয়াই হ্যাভ দ্য স্কলার্স স্কলাররা মানে পণ্ডিত ব্যক্তিরা বিন স্টার্টিং অ্যাবাউট দ্য পরা কেন তারা এটাকে স্টাডি করছেন উইথ গ্রেট ইন্টারেস্ট মানে খুবই আগ্রহের সাথে কেন তারা এই ডাস পরা নিয়ে তারা গবেষণাটা করছেন তো আমরা একটু টেক্সট থেকে দেখার চেষ্টা করি এখানে বলেছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন ম্যানি ডায়াসপোরাস বাট স্কলার্স অফ বিন স্টারিং দ্য ফেন উইথ গ্রেট ইন্টারেস্ট ওনলি ইন রিসেন্ট দিক তো এখানে বলেছে যে পৃথিবীতে অনেক দিন যাবতী ডায়াসপোরা হচ্ছে বা পৃথিবী অনেক দিন যাবতীয় ডায়াসপোরা দেখছে কিন্তু স্কলাররা এটা রিসেন্ট সময়ে স্কলার্স বিন স্টাডিং দ্য ফেনোমেনন মানে ফ্যানোম্যানের পারিপার্শ্বিক অবস্থা বা এই বিষয়টাকে নিয়ে তারা স্টাডি করছেন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডেকিটস অনলি ইন রিসেন্ট ডেকিটস মানে সম্প্রতি তারা এটাকে নিয়ে গবেষণা করছেন কিন্তু এখানে কেন গবেষণা করছেন সেই কথাটা কিন্তু বলা নাই সেই কথাটা আমাদেরকে পার্সিভ করতে হবে বা রিয়েলাইজ করতে হবে এটি একটি চমৎকার প্রশ্ন রিয়েলাইজেশন টাইপ প্রশ্ন তো এখানে বলেছে হিস্ট্রি বলেছে যে সেই জুইশ পিপল থেকে শুরু করে তারপরে হলো আরিয়ান ডায়াসপোরা ইত্যাদি প্যালেস্টানিয়ান ডায়াসপোরা ইত্যাদি অনেক ডায়াসপোরা হয়েছে অর্থাৎ সেই জুইস ডায়াসপোরা ছিল জিসাস ক্রাইস্টেরও আগে অনেক আগে তারপরে আরিয়ান মানে আর্যদের যে ডায়াসপোরা সেটাও ছিল অনেক আগে যে আরিয়ান ডায়াসপোরা সেটাও ছিল অনেক আগে আর প্যালেস্টানিয়ান ডায়াসপোরা এটা হলো একটি মোটামুটি সাম্প্রতিক ঘটনা এই প্যালেস্টানিয়ান ডায়াসপোরাটা প্রথম হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে তো তারপরে থেকে এখানে আপনার এই প্রবলেমটা এখনো পর্যন্ত রয়েই গেছে তার মানে আমরা এখানে একটি হিস্ট্রি পাই যে অনেক আগে থেকে বর্তমান কাল পর্যন্ত হচ্ছে কিন্তু কেন তারা স্টাডি করছেন সে সম্পর্কে কিন্তু কোনো ডিরেক্ট কথা এখানে বলা নাই তো একটি সমস্যা সম্পর্কে কেন গবেষণা করা হয় নিশ্চয়ই একটি সমাধানের পথ খোঁজার জন্যই মূলত গবেষণাটা করা হয় তাহলে আমরা চলুন একটু আনসারশিটে যাই আমরা কি করে সাজাতে পারি সেটা একটু দেখি আমরা প্রথমে প্রশ্ন থেকে এটুকু অংশ নিলাম দ্য স্কলার্স হ্যাভ বেন স্টার্টিং অ্যাবাউট দ্য ড্যাস উইথ গ্রেট ইন্টারেস্ট বিকজ তার মানে এইটুকু আমাদের কিন্তু প্রশ্নে দেয় ছিল এই বিকজের আগ পর্যন্ত আর বিকজ থেকে আমরা এখন লিখবো আমরা এখন লিখছি বিকজ ইট ইজ আ হিস্টোরিক্যাল প্রবলেম প্রথম কথা হলো যেহেতু হিস্ট্রি সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া এখানে দেওয়া আছে একদম জুয়েস ডাস পড়া বা অ্যারিয়ান ডায়াসপোরা থেকে শুরু করে এই প্যালেস্টানিয়ান ডায়াসপোরা পর্যন্ত একটি কথা দেয়া ছিল সেই আলোকে আমরা এখানে লিখলাম এটা একটি হিস্টোরিক্যাল প্রবলেম তারপরে আমরা এখানে লিখছি দেই ওয়ান টু আইডেন্টিফাই ওয়াই ইট ইজ হ্যাপনিং দেই মানে কারা দে মানে হলো এখানকার সাবজেক্ট রয়েছে স্কলার্স তার মানে এই দেই বলতে স্কলার্সদের কী বোঝানো হচ্ছে তাহলে দেই ওয়ান টু আইডেন্টিফাই ওয়াই ইট ইজ হ্যাপনিং তারা এটাকে খুঁজে বের করার চেষ্টা করছেন কেন এটা ঘটছে ফ্রম দ্য এনশেন্ট টাইম টু ঠেল মানে অনেক আগে থেকে এখন পর্যন্ত এটা কেন ঘটছে অ্যান্ড পুট ফরওয়ার্ড দেয়ার রেকমেন্ডেশন তারা তাদের যে রেকমেন্ডেশন সেটা কি পুট ফরওয়ার্ড মানে সামনের দিকে তারা উপস্থাপন করছেন টু ফুট অ্যান্ড অ্যান্ড টু দিস ক্রাইসিস মানে এই যে সমস্যা এই সমস্যাটার যাতে একটি সমাধান করা যায় সেজন্যই তারা গবেষণা করে তাদের রেকমেন্ডেশনগুলোকে সামনে তুলে ধরছেন তো এটাকে আমরা রিয়েলাইজ করলাম পার্সিভ করলাম যে একটা গবেষণা করা হয় কেন সেটার যে রেকমেন্ডেশন বা তাদের গবেষণার যে ফলাফল সেটা তারা তুলে ধরেন কনসার্ন ব্যক্তিদের কাছে যাতে করে ওই সমস্যাটার একটি সমাধান করা যায় তো এই যে ডায়াসপরার যে সমস্যাটা এটা একটি হিস্টোরিক্যাল প্রবলেম অনেক আগে থেকে এখন পর্যন্ত চলে আসছে এই সমস্যাটার যাতে সমাধান করা যায় সেজন্যই মূলত তারা এই গবেষণাটা চালাচ্ছেন তো সেই অর্থে আমরা এই লাইনটাকে এখানে লিখলাম পরের প্রশ্নটা ডি নাম্বার প্রশ্নটাতে দেখুন ওয়াই আর ডায়াসপরাস অ্যাট্রাক্টিং সো মাচ এ টেনশন কেন ড্যাসপড়া সো মাচ অ্যাটেনশন মানে অনেক পরিমাণে অ্যাটেনশন গ্রো করছে চলুন আমরা একটু টেক্স থেকে দেখার চেষ্টা করি এখানে দেখুন বাট দ্য চিফ রিজন ওয়াই দ্য ফেনোমেনন অফ ড্যাসপোড়া ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন মানে বর্তমানে এটা সবচেয়ে বেশি অ্যাটেনশন গ্রো করছে তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন তো গ্লোবালাইজেশান জিনিসটা কী গ্লোবালাইজেশনের বাংলা হচ্ছে বিশ্বায়ন আর এটার মানে হচ্ছে সারা পৃথিবী যেন একটি ভিলেজ একটি গ্লোবাল ভিলেজ আর সারা পৃথিবীর সকল মানুষকে একসাথে নিয়ে ভালো থাকার একটি প্রয়াস হচ্ছে গ্লোবালাইজেশন তো পৃথিবীতে এই যে মানুষ স্থানান্তরিত হয় গ্রুপ অফ পিপল একটা হয় হলো যে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয় আরেকটা হলো তারা স্বেচ্ছায় সেখানে চলে যায় আমরা যদি কল্পনা করি সারা পৃথিবীটা হচ্ছে একটি গ্রাম আর সেখানে ফ্যামিলিগুলো এক একটি ঘর এগুলো হচ্ছে এক একটি কাঞ্চপ্রি তাহলে একটি গ্রাম কি করে ভালো থাকতে পারে সকলের সম্মিলিত প্রয়াসই ভালো থাকতে পারে ধরা যাক একটি ফ্যামিলি থেকে কিছু লোককে বের করে দেয়া হলো অন্যত্র মানে তাহলে তারা যাচ্ছে কোথায় যাবে কোথায় তো সেটাকে দেখার জন্য আপনার গ্রামের যারা মাতবর তাদের তাদের কিন্তু এটা দেখতে হবে যে তাদেরকে জোর করে কেন বের করে দেওয়া হচ্ছে এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে আসে তাহলেও সেখানে যাতে মিলমিশ করে থাকে সেটাও দেখতে হবে এটা হচ্ছে গ্লোবালাইজেশনের কনসেপ্ট তো এখানে দুইটা সমস্যা দেখা যায় যারা হলো জোর করে বের করে দেয় তাদের তো আর দুঃখ দুর্দশা শেষ থাকেই না আরেকটা হলো যারা স্বেচ্ছায় চলে আসে অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে একটা কমিউনিটি যায় তাদেরও কিন্তু মেন্টাল অনেক ট্রমা থাকে অনেক ধরনের সাফারিংস থাকে মেন্টাল যে তারা নিজস্ব এটা আমার এটা তারা কোথাও বলতে পারেন না না তাদের জমি তাদের না ভাষা তাদের না অন্য কোনো কিছু তাদের নাকি কালচার তাদের কোনো কিছুই না অর্থাৎ আপনি আমেরিকাতে যে বসবাস করলে সেখানে আপনার মধ্যে একটা হীনমন্নতা গ্রো করবে দেশে থাকলে আপনি যেমনটা বলতে পারবেন সব কিছু আমার এই জমি আমার এই দেশ আমার এই বায়ু আমার এই আকাশ আমার কিন্তু সেভাবে সেভাবে করে আপনি কিন্তু আমেরিকাতে গিয়ে সেটা বলতে না সেখানে আপনার ভোটাধিকার থাকবে না আপনার সব কিছুতেই পরপর মনে হবে তখন না আপনার কালচার না ভাষা না জমি কোনো কিছু আপনার বলতে পারছেন না তখন এটা একটা মেন্টাল একটা অ্যাগনি তৈরি করে চলুন আমরা আনসার স্ক্রিপ্টে দেখি আনসারটাকে আরেকটু কীভাবে ভালো করে সাজানো যায় আমরা প্রথমে প্রশ্নের অংশটুকু নিচ্ছি ডায়াসপোরাস আর অ্যাট্রাক্টিং সো মাচ টেনশন এ পর্যন্ত দেওয়া ছিল এ পর্যন্ত নিলাম তারপরে মেইনলি টু মেক গ্লোবালাইজেশন মিনিংফুল তো যেটা বললাম গ্লোবালাইজেশনের কনসেপ্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এই এইটার যে দৃষ্টি আকর্ষণ সেটা যথার্থ রয়েছে তাহলে টু মেক গ্লোবালাইজেশন মিনিংফুল অ্যান্ড রিডিউস মেন্টাল অ্যাগোনি অ্যাগোনি মানে সাফারিংস মানে যন্ত্রণা তাহলে মেন্টাল অ্যাগোনি মানে মানসিক যন্ত্রণা অব দ্য ডায়াসপোরিক পিপল অর্থাৎ যারা স্বেচ্ছায় এখানে চলে আসে অথবা আপনার বাধ্য হয়ে আসে তাদের যে মেন্টাল অ্যাগোনি সেটাকে রিডিউস করাটাই হচ্ছে আপনার এই ডায়াসপোরা যে আপনার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে তার অন্যতম কারণ একটা হচ্ছে মিনিংফুল একটি গ্লোবালাইজেশন করা আর একটা হচ্ছে যে তাদের মেন্টাল অ্যাগোনি হচ্ছে এই মেন্টাল অ্যাগোনিটাকে রিডিউস করা কমানো পরের প্রশ্নটা দেখুন হাউ ডু টোয়েন্টি সেঞ্চুরি প্যালেস্টানিয়ান পরাস ড্রো দ্য টেনশন অফ দ্য ওয়ার্ল্ডস লিডার বলেছে যে কি করে ওয়ার্ল্ডস লিডারদের তারা দৃষ্টি আকর্ষণ করে এটাও একটি ইনফরমেশন টাইপের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ইনফরমেশন টাইপের প্রশ্ন থাকলেও এর মধ্যে কিছু নতুন করে বলা যায় আর এখানে টোটালি এটা একটি ইনফরমেশন টাইপের প্রশ্ন জাস্ট একটা ইনফরমেশন আমরা লেখার চেষ্টা করব চলুন আমরা একটু টেক্সটে প্রবেশ করি এখান থেকে পড়ছি দেখুন ইন টোয়েন্টি সেঞ্চুরি হিস্ট্রি দ্য প্যালেস্টানিয়ান ডাস হ্যাজ এ ট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন অ্যান্ড বিন কজ অফ কনসার্ন ফর ওয়ার্ল্ডস লিডার বিকজ অফ দ্য ফ্লাইট অফ প্যালেস্টাইনিয়ানস বলছে যে ইন টোয়েন্টি সেঞ্চুরি হিস্ট্রি অর্থাৎ বিংশ শতাব্দীর যে ইতিহাস সেখানে দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা অর্থাৎ যে ফিলিস্তিনিতে যে ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড সেটা দৃষ্টি আকর্ষণ করেছে আর লড অফ অ্যাটেনশন মানে অনেক দৃষ্টি আকর্ষণ করেছে অ্যান্ড আ কজ অফ কনসার্ন এবং এটি একটি কনসার্নের বিষয় হয়েছে অর্থাৎ একটি আপনার মাথা ব্যথার কারণ হয়েছে ফোর ওয়ার্ল্ডস লিডার তাদের মানে বিশ্ব নেতাদের বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ান মানে প্যালেস্টাইনিয়ানসদের যে প্লাইট প্লাইট মানে হচ্ছে সাফারিং মানে দুঃখ দুর্দশা তো সেটার কারণেই হলো মূলত এই প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরাটা ওয়াজ লিডারদের নজরে এসেছে বা এটা অনেক দৃষ্টি করছে এবার চলুন আমরা আনসারটা দেখি আমরা এভাবে করে লিখতে পারি টোয়েন্টি সেঞ্চুরি প্যালেস্টাইনিয়ান ডায়াসপোড়াস ড্রো দ্য টেনশন অফ দ্য ওয়ার্লস লিডার এগুলো মোটামুটি টেক্স দিয়ে দেওয়া ছিল বাই দেয়ার আনটোল্ড সাফারিংস একটা জিনিস জাস্ট আমরা পরিবর্তন করলাম এখানে ছিল প্লাইট অফ দ্য প্যালেস্টাইনিয়ানস আমরা সেটাকে বললাম আনটোল্ড সাফারিং মানে অবর্ণনীয় সাফারিংস মানে দুঃখ দুর্দশা একই কথা প্লাইট মানেও সাফারিংস আর আমরা এখানে ওই প্লাইট শব্দটা ব্যবহার না করে জাস্ট একটা সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করলাম এটা বোঝানোর জন্য যে টেক্সটটা আমি বুঝতে পেরেছি এবং সেটা আমি আমার মতো করে লিখতে পারছি এই হলো আর কি পরের প্রশ্নটা দেখুন ওয়াই ডু পিপল লিভ দেয়ার হোম ল্যান্ড এটাও ইনফরমেশন টাইপ প্রশ্ন সরাসরি উত্তরটা দেওয়া আছে চলুন আমরা একটু টেক্সট থেকে দেখে আসি এই যে এখান থেকে দেখুন আইড দেওয়ার ফোর্স টু ডো সো হয় তারা এটা করতে বাধ্য হয় ওর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন অথবা তারা নিজেরাই স্বেচ্ছায় সেখানে চলে যায় তো নিজেরা স্বেচ্ছায় চলে গেলেও সেখানে কিছু কথা থেকে যায় ধরুন আপনি আমেরিকাতে চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কারণ আপনি হয়তো দেশে সেই পরিমাণ ফ্যাসিলিটিস পাচ্ছেন না সেজন্যই যাচ্ছেন মানে মানুষ খুব আনন্দ ভরে এক জায়গা থেকে আরেক বা একটা কমিউনিটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্বেচ্ছায় চলে যায় তা কিন্তু না মানে সেখানে কোনো ফ্যাসিলিটিস না পাওয়ার কারণেই তারা সিদ্ধান্ত না নেয় যে তারা দেশ ছেড়ে চলে যাবে সুতরাং আমরা এটা দুইটা পয়েন্ট ধরেই করতে পারি এটা ধরেও করতে পারি যে তারা বাধ্য হয় আর হলো আরেকটা হচ্ছে যে তারা নিজেরাই চলে যায় তো আমরা মূলত একটা পয়েন্ট ধরেই করব সেটা হলো যে বাধ্য হয়ে যাওয়ার বিষয়টা কি আমরা এখানে এমফাসিস করব কারণ যারা স্বেচ্ছায় যায় তাদের মধ্যে একটি মনে দুঃখ থাকে আর সেই দুঃখের তরেই তারা সেখান থেকে চলে যায় সুতরাং চলুন আমরা আনসারটা দেখি আমরা এভাবে করে লিখছি পিপল লিভ দা হোম ল্যান্ড সেটুকু কিন্তু দেয়া ছিল বারবারই বলছি যে প্রশ্নে যেভাবে দেয়া থাকবে সেখান থেকে আমাদের উত্তরগুলো সাজাতে হবে প্রেজেন্টেন্সে রয়েছে সাই সেজন্য আমাদেরকে প্রেজেন্টেন্সেই উত্তরটা করতে হবে বিকজ ওয়ার ফোর্স টু ডু সো কারণ তারা বাধ্য হয় সেখান থেকে যেতে আরেকটি পয়েন্ট ছিল আমরা এখানে আর সেটা লিখি নাই কারণ এটার পক্ষেই আমরা একটু আরেকটু কথা লেখার চেষ্টা করব। সেটা লিখছি হাও নো ওয়ান ওয়ানস টু লিভ ওয়ান্স হোমল্যান্ড কারণ কেহই তার যে হোমল্যান্ড তার যে মাতৃভূমি সেটা ছেড়ে যেতে চায় না এই আমরা এখানে বলছি যে তারা বাধ্য হয় যেতে এবারের প্রশ্নটা খেয়াল করুন ইউ থিঙ্ক দ্যাট ওল্ড ড্যাস প্রসার ভলেন্টারি তুমি কি মনে করো যে সবগুলো ডায়াসপরাই হচ্ছে ভলেন্টারি ভলেন্টারি মানে ইচ্ছাই হয়েছে স্বেচ্ছাই হয়েছে এমনটা কি তুমি মনে করো তো উত্তরটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে নানান কারণে মানুষ হলো এক দেশ থেকে আরেক দেশে চলে যায় সেটা যুদ্ধের কারণেই হোক অথবা রাবিজেস অব নেচার মানে ডিস্ট্রাকশনের কারণেই হোক অথবা গ্লোবালাইজেশনের কারণেই হোক নানানভাবে যায় তো গ্লোবালাইজেশনের কারণে যায় যেটা সেটা মূলত ইচ্ছায় যায় বা স্বেচ্ছায় যায় আর যুদ্ধের কারণে অথবা রাবিজেস অব নেচারের কারণে মানে প্রকৃতির যে ধ্বংস ধ্বংসাত্মক যে আচরণ প্রকৃতির সেটার জন্য মানুষ এক জায়গা থেকে সেটা চলে যায় সুতরাং এখানে আমরা ভলেন্টারিলি যাই সেটা কিন্তু আমরা বলতে পারি না কারণ বেশিরভাগ সময় মানুষ কিন্তু ভলেন্টারিলি যায় না শুধুমাত্র গ্লোবালাইজেশনের কারণে ভলেন্টারিলি যায় বাট সেটা মানে একটু মাইনর কারণ যেমন রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তারা তো নিশ্চয়ই ভলেন্টারিলি চলে আসে নাই সুতরাং আমরা আনসারটা দেখি আমরা এখানে লিখছি নৌ প্রথমে জাস্ট অথবা নৌ এই গ্রাউন্ডটা ক্লিয়ার করে দিতে হবে যে আপনি আসলে কী বলতে চাচ্ছেন আপনি কি প্রশ্নের সাথে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন যদি এগ্রি করেন তাহলে আপনার এক্সামিনার সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করবেন আপনি কি যুক্তি দেখিয়ে এগ্রি করছেন আর যদি আপনি নৌ বলেন তাহলে এক্সামিনার এটাই দেখার চেষ্টা করবেন যে আপনি কী যুক্তি দেখিয়ে নৌ বলছেন লিটারেচারে কিন্তু একদম আপনার রিজিড না যে আনসারটা একদম ফিক্সড এরকম কোনো কিছু না আর লিটারেচারে আপনার সাধারণত উত্তরগুলো উত্তরগুলোতে উন্মুক্ত সেখানে আপনার ইয়েস উত্তর অথবা নৌ উত্তর দুইটাই অ্যাকসেপ্টেড হতে পারে আপনি যুক্তি দেখাতে পারলে তো সেই যুক্তিটা দেখাতে হবে তা আমরা প্রথমে স্টার্ট করছি নৌ দিয়ে নৌ ওল দ্য ডায়াসপোরাস আর নট ভলেন্টারি এইটুকু কিন্তু টেক্সটে দেয় ছিল আমরা সেটুকুই লিখলাম যে না সবগুলো ডায়াসপরাস ভলেন্টারি না রাদার ম্যাক্সিমাম ডায়াসপোরাস অব দ্য হিস্ট্রি আফোস্টাপন তার মানে ম্যাক্সিমাম বলেছি মানে সবগুলো সেটা কিন্তু না ম্যাক্সিমাম ডায়াসপোরাস অফ দ্য আর আফোস্টাপন মানে ম্যাক্সিমামগুলোকে জোর করে আপনার করা হয়েছে তারপরে বোরবার ওর ও রাবিজেস অব নেচার ও মানে যুদ্ধ অথবা রাবিজেস অব নেচার কম্পেল পিপল কম্পেল মানে বাধ্য করা কম্পেল পিপল টু লিভ দে হোমল্যান্ডস সেগুলো বাধ্য করেছে বেশিরভাগ মানুষকে তাদের যে হোমল্যান্ড সেটাকে ছেড়ে যেতে যাই হোক আমরা একটু রিক্যাপ করি দেখুন প্রথম প্রশ্নটা ছিল ডেফিনেশন টাইপ প্রশ্ন এরপর একটা ইনফরমেশন টাইপ প্রশ্ন এরপরে ছিল আপনার রিয়েলাইজেশন টাইপ প্রশ্ন এই প্রশ্নটাও রিয়েলাইজেশন টাইপ প্রশ্ন আৰু এই প্ৰশ্নগুল মোটামুটি ইনফৰমেশ্যন টাইপৰ প্রশ্ন তো এভাবে করে তিন ধরনের প্রশ্নেই আপনারা পেতে পারেন ডেফিনেশন টাইপ প্রশ্নে আমাদের তেমন কিছু করার থাকে না জাস্ট ডেফিনেশনটা টেক্সট থেকে লিখতে হয় যদি পারেন তাহলে ওয়ার্ডটা পরিবর্তন করে একটি সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা আর যদি পারা যায় তাহলে আরও কিছু শব্দ পরিবর্তন করে সেখানে সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা অথবা সিম্পল সেন্টেন্স থাকলে সেগুলোকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করা অথবা কমপ্লেক্সে থাকলে সিম্পল বা কম্পাউন্ড করা এভাবে করে জাস্ট একটু ভাঙার চেষ্টা করা যে এই জিনিসটা আমি নিজে থেকে লিখেছি তারপরে হচ্ছে ইনফরমেশন টাইপ প্রশ্নগুলো জাস্ট ইনফরমেশনটা আমরা টেক্সট থেকে সরাসরি লিখতে পারি প্রশ্নের সাথে সাজিয়ে আর যদি পারি তাহলে আমরা একটু সেরোনিমাস ওয়ার্ড ব্যবহার করা যেমন একটা ছিল আমাদের প্লাইট অফ প্যালেস্টাইনিয়ানস সেখানে আমরা করেছি কি সাফারিংস আনটোল্ড সাফারিংস ব্যবহার করেছি এভাবে করে সেরোনিমাস ওয়ার্ড আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আর রিয়েলাইজেশন প্রশ্নটাতে সরাসরি টেক্সটে কোনো উত্তর দেওয়া থাকে না এটা আপনাকে আপনার উপরে ছুড়ে দেওয়া হয় যে আপনি কি মনে করেন তাহলে আপনি টেক্সট থেকে ইনফরমেশানগুলোকে সিভ করে রিয়েলাইজ করে তারপরে সেখান থেকে আপনি আপনার মতো করে উত্তরটাকে সাজাবেন আর উত্তরগুলো সাজানোর সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে টেন্স প্রশ্ন যে টেন্সে প্রশ্নটা করবে সেই টেন্সে আপনাকে উত্তর করতে হবে টেক্সট যে টেন্সই থাক না কেন আর দ্বিতীয়ত হচ্ছে প্যারাফ্রেজ করতে হবে প্যারাফ্রেজ হচ্ছে টেক্সটের কথাগুলিই আপনি লিখবেন নিজের ভাষা ব্যবহার করে লিখবেন দ্যাটস ইট যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে জানান আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি আপনারা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করুন আরও কিভাবে করলে আরও ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে আপনারা আমাকে পরামর্শ দিন পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন